ডিরেকশন আমরা ডিরেকশন তো নির্ণয় করতে পারি, যদি সেল বেস থাকে তাহলে এই যে দুই পাশে সেল বেস আছে, সেল বেস বরাবর কি ওয়েট ওয়ার, আর এটা হবে আমরা দুইটা মেথডে টেস্ট করবো, একটা হচ্ছে গ্র্যাব মেথড আর একটা হচ্ছে স্ট্রিপ মেথড। আমাদের স্যাম্পল ক্যাটাগরি নিতে বলছে পাঁচটা না তিনটা, চারটা চার গ্রুপ আছে, চারটা চারটাই করি, আচ্ছা আমরা যেহেতু প্রথমে গ্র্যাব মেথড গুলা করবো, গ্র্যাব মেথডের সাইজ বলা হয়েছে স্যাম্পল সাইজ কত, 165 আর এসে 100। তাহলে আমরা এখন এই ওয়ার্প ডিরেকশনে স্যাম্পল রেডি করব, স্যাম্পল রেডি করব। তাহলে এদিকে উইথ নিব আমরা কত, 100 মিলিমিটার বা 10 সেন্টিমিটার, আমাদের স্কেলে কিন্তু এটা বেশি আছে। তারপরে আমাদের বলছে 165 হচ্ছে মিনিমাম, মিনিমাম বলতে এর নিচে যদি আমরা কাটি তাহলে দুইটা যত যে আটকাবো আটকানো যাবে না, তো আমাদের রিল্যাক্স ভাবে আমরা এর চেয়ে বেশি নিতে পারবো কিন্তু এর চেয়ে কম নেওয়া যাবে না, তো আমরা 70 বা 80 নিব165 নিচে করা যাবে না। উইথ এর ক্ষেত্রে বলা হয়েছে একটা গ্র্যাবে বলা হয়েছে 100 আর একটা বলা হয়েছে 50-50 মধ্যে আমরা একটু বেশি নিব, সেটা তখন আমি বলবো। এখন আমরা তৈরি করতেছি গ্র্যাবের জন্য স্যাম্পল, হ্যাঁ গ্র্যাব টেস্ট। এইদিকে তিনটা না আছে, আরেকটা নিতে চারটা না, চার গ্রুপ আছে, বাংলা।